কাঁকসার মোল্লাপাড়া থেকে ছোট গাড়িতে করে ছাগল চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, গত 24 তারিখ দুপুর 2 নাগাদ কাঁকসার মোল্লাপাড়া থেকে একটি ছোট গাড়িতে করে কয়েকজন রাস্তার ধার থেকে একটি ছাগল চুরি করে পালিয়ে যায়। এলাকা থেকে ছাগল চুরির ঘটনার সেই ভিডিও মোল্লাপাড়ার বাসিন্দারা কাঁকসা থানার পুলিশের হাতে দেয়। সিসিটিভি ফুটেজ দেখেই তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ। রবিবার সকালে সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে ছাগল চুরি হওয়ার ঘটনা স্পষ্ট দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকায় ছাগল চুরি হচ্ছিল। বিষয়টি নজরে রাখার জন্য ছাগল চুরি হলেই এলাকার বাসিন্দারা সিসিটিভির উপর নজর রাখছিল। অবশেষে ছাগল চুরির ঘটনার সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে। করে নিয়ে যাই।